বলি আগে আবু, তুই শুনবো না, এটা হচ্ছে মূল রানীর বাড়ি, আর ওইটা হচ্ছে রানীর বাগান বাড়ি ছিল। হ্যাঁ, এটা রানী ভবানীর মূল বাগান বাড়ি। এই পাশ দিয়ে পুরো দিঘি দেখো, চারপাশ দিয়ে পরিখা তৈরি করা। এটা তার এই প্রথম থেকে এরকম অবস্থায় ছিল। এই এই দেওয়ালগুলো, এই যে এই প্রবেশদ্বারগুলো অনেক আগের থেকেই, অনেক আগের থেকেই, তৎকালীন সময় থেকে। পরে আধুনিকায়ন করছে, একটু ইয়ে করছে, প্লাস্টার করছে। এইগুলো এই গেটটা দেখো, এটা হচ্ছে তারকেশ্বর মন্দির, রানী ভবানীর তারকেশ্বর মন্দির, যেটা হচ্ছে ভোলানাথের মন্দির বলা হয়। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার ছিল, আর তৎকালীন সময়ের ওই মন্দির দেখাশোনা করার জন্য যে লোকগুলো বসবাস করতো তারা এখানে বসবাস করতো। এদিকে আসো, সামনে আসো। এটা হচ্ছে লোকনাথ, তৎকালীন রণ লোকনাথের এখানে পূজা হইতো। লোকনাথের এই মন্দিরটা দেখেন। হ্যাঁ, এটা আর এই পাশে লোকনাথের মন্দির ছিল। এটা এদিকে তারকেশ্বরের মন্দির, এইটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখাও। এই এই গাছের এটা তো পূজা হতো এখানে। হ্যাঁ, তারপরে এদিকে আসো আস্তে আস্তে। এখানে এই যারা পূজারীরা গোসল গোসল টোসল করতো, পূজারীরা এখানে গোসল টোসল করে, এই এই দেখো এখানে এই যে পাশে আসবে। তারকেশ্বর, তারকেশ্বর এবং একই সাথে এই জায়গাটা হচ্ছে, একদিকে হচ্ছে ভোলানাথ মানে শিবের শিব মন্দির, আর পাশে শ্রীকৃষ্ণের মূর্তি আছে, দুইটা ইয়া করা আছে, দেওয়া আছে। আর পিছনে হচ্ছে লোকনাথ দেবের মূর্তি। এখানে ওদিকে হনুমানের এ দেওয়া আছে ওই পাশে। এই মন্দিরটা দেখো সুন্দর করে। এখানে এই এটা হচ্ছে হনুমান দেবের মূর্তি। এটা হচ্ছে এই যে পঞ্চই বলে, তিন মাথা ত্রিনাগ বলা হয়, এটাকে বলা হয় ত্রিনাগ। তো পঞ্চনাগের আমরা কথা আগেই শুনেছি, তো ত্রিনাগের কথা শুনি না। এটা ত্রিনাগ, ত্রিনাগেরও তৎকালীন সময় এটা তৈরি করা হয়। এটা বলেছি একটু আগে যে এই পূজারীরা এখানে থাকতেন, পূজারি এবং তৎকালীন রানীর ভবানীর আমলের রানীর দেওয়ানরা এইখানে বসবাস করতেন, এবং এখানে খাজনা নেওয়া হতো, বড় তরফের খাজনা নেওয়া হতো এই ভবনটায়। বড় তরফ মানে বড় ছেলের এটা আলাদা, তখন পরবর্তীকালে সব আলাদা হয়ে যায়, তখন আলাদা আলাদাভাবে খাজনা নেওয়া হতো এই জায়গাটায়। এটা বলে এই ডান বাড়ি বলা হয়, সরকার তাকে বলে সরকার বাড়ি। এইটাতে খাজনা নেওয়া হইতো, এবং প্রজাদের পর যে বিচার আচার এই ভবনটায় হইতো, প্রজাদের বিচার আচার তৎকালীন সময় রানী ভবন আমার এই এটা বলে কাছারি বাড়ি বা দেওয়ান বাড়ি বলা হয়, কাছারি বাড়ি বলে কেউ কেউ। প্লিজ একটু আগে আমি দেখিয়েছি যে ওখানে বড় তরফের হচ্ছে কাছারি বাড়ি, যেটা প্রথম রানী ভবানীর কাছারি বাড়ি হিসেবে পরিচিত ছিল, আর এইটা হচ্ছে ছোট তরফের কাছারি বাড়ি। এখানে ছোট তরফের খাজনা, প্রজাদের কাছ থেকে খাজনা সংগ্রহ করা হতো, আর এই পাশটা হচ্ছে ছোট তরফ। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, এটা পরবর্তীতে করছে, মঞ্চ করছে সরকারের মাধ্যমে। এটা ছোট তরফের ইয়া ছিল, এটা রাজবাড়ির হচ্ছে ইতিহাস। এই যে একটু দেখো, এটা রাজবাড়ির ইতিহাস।
রাজবাড়ির পূর্ণ ইতিহাস সেটা। এখন এইটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ছোট তরফ, যে বড় ভাই ছোট তরফ হচ্ছে ছোট ভাইয়ের প্রাসাদ, এটা প্রাসাদ। আর ছোট ভাই পরবর্তীতে এই এই প্রাসাদটা নির্মাণ করেন, এটা ছোট তরফের প্রাসাদ ছিল। বড় ভাইয়ের কাছ থেকে পৃথক হয়ে গিয়ে এটা আলাদা করে উনি নির্মাণ করেন, ছোট তরফ যেটা বলা হয়, ছোট তরফের রাজদাস প্রাসাদ। আর এই পাশটা হচ্ছে রানী ভবনের সময়কার, মানে ছোট ভাই দুই ভাই ভাগ হয়ে যাওয়ার আগে এই ভবনটা ছিল, তারপরে ভগ্নাবশেষ হয়ে যায়, ভগ্নাবশেষ এটুকু আছে, এটুকু আর এটা এখন শেষ। এটা ছোট ভাইয়ের মধ্যেই পরে পরবর্তীতে ছিল, পরে পরে শেষ হয়ে গেছে, ভেঙে চলে গেছে। আর এইখানে হচ্ছে প্রাচীন ইদারা, যেখানে ফাঁসি দেওয়া হতো লোকজনের, হচ্ছে মৃত্যুকূপ এবং ফাঁসি দেওয়া হতো এইখানে, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ হিসাবে ব্যবহার করা হতো, এটাই সেই ফাঁসির মঞ্চ। এটা ফাঁসির মঞ্চ ছিল, এটা এইখানে ফাঁসি দেওয়া হতো, কি হচ্ছে না, ফাঁসি দেওয়া হতো এখানে, এটাতেই মানুষের ফেলে দেওয়া হতো ফাঁসি দিয়ে। এই ভবনটা এখন অবশিষ্ট অল্প একটু আছে, কিন্তু একটা বিষয় বলে রাখি যে এই ভবনটা রানী ভবনের আমল থেকেই এই ভবনটার কাছারি বাড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং পরবর্তীতে তার দেওয়ানটা এখানে থাকতেন। আর রানী ভবনের পুরাতন যে প্রথম যে তার বাসভবনটা, সেটা পরিত্যক্ত অবস্থা, আমি একটু পরে দেখাবো, সেখানে নিয়ে যাব, পাশে দিঘির পাশেই তার এই বাসভবনটা। আর এখন আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি, এই ধ্বংসাবশেষ এই ভবনটির আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, আসলে এখন নাই শেষ, তারপরেও আমরা চেষ্টা করছি উপরে যাই। কত উঁচু উঁচু সিঁড়ি, সাবধানে উঠবেন, আর সিঁড়িটা অনেক উঁচু, আর এবং ভেঙে গেছে। ওখানে পিকনিক হচ্ছে আর কি, পিকনিক হওয়ার কারণে এত শরগোল। কত সুন্দর, প্রত্যেকটি নকশাগুলাই তৎকালীন সময়ের বিদেশ থেকে আনে এখানে বসানো হয়েছিল নকশাগুলো। ছোট তরফের রাজপ্রাসাদ, এটাই সেই ছোট চরবের প্রাসাদ। এটা তুলসী তলা ছিল, এটা এটা ঝর্ণা ছিল একটা, এখানে পানি ফোয়ারা ছিল, পানির ঝর্ণা ছিল, ফোয়ারা দিয়ে পানি পড়তো চারদিকে, এটা আর কি বাড়ির সামনের সৌন্দর্য বর্ধন করার জন্য এটা করেছিল। এটা আছে দ্বিতীয় ফটোগ্রাফ, এটা এটা উপরের অংশ এরকম, ওই উপরের দিকে পাখা টানানো হতো, পাখা
ঝুলন্ত পাখা, এটা বাতাস করতো আর কি গৃহভৃত্তরা। এটা দোতলা বিশিষ্ট, উপরেও কিছু রুম ঘর রয়েছে, ওই পাশে ওই পাশটা দোতলায় কিছু রুম রয়েছে, ওই দিকে ওই দিকটা ওই দিকটা রুম রয়েছে। যদিও মানুষ আজকে অনেকটা দখল করে নিয়েছে, ওপাশেও এই রানী ভবনীর জায়গা অনেকখানি জায়গা ছিল, ওপাশে অনেক দখল করে নিয়েছে আর কি। এখন ওদিকে আধুনিক বিল্ডিং হয়েছে, মানে বর্তমান সমাজের কিছু লোকজন এটা দখল করে বাড়ি দাঁড়ি করে তাদের নামে এটা হয়ে গেছে আর কি। এখন এটা হয়েছে পদ্মাবতী অধিদপ্তর সংরক্ষণ করলেও কিছু কিছু জিনিস এখনও সংরক্ষণ করতে পারেনি। দরজাগুলি দেখেন ভেঙে চলে গেছে, দরজাগুলো কত সুন্দর সুন্দর দরজা ভেঙে গেছে, এগুলো সংরক্ষণ করার অবস্থায় নাই, করলে হয়তো আরও আগের থেকে করলে হয়তো ঠিক থাকতো। আর ওদিকে এখন বেজি বা সাপকোফের আঁকড়া হয়ে গেছে এটা। এটা কিন্তু পিছনের সাইডটা দেখাচ্ছি আমরা, সামনের সাইডটা একটু আগে দেখিয়েছি যে দোতলা বিশিষ্ট এই ভবনটি, ও পাশে কিছু কয়েকটা কক্ষ রয়েছে, আর এ পাশে হচ্ছে দিঘি, যে চারদিকেই দ্বারা আর কি, মানে বড় দিঘি কাটা চারদিকে ঘুরানো দিঘি, যাতে শত্রুর কবল থেকে রক্ষা করা যায়, এরকম দিঘি চারদিকে রয়েছে। আসলে আমরা এখন ওইদিকে যাই, মন্দির আরেকটা মন্দির রয়েছে এই রানী ভবানীর। এখানে বলে রাখি যে চার চারটি মন্দির এখানে রয়েছে। আসলে আমরা ওই দিকটায় দেখি, একটা মন্দিরের দিকে যাচ্ছি। আমি আগেই বলেছি যে চারটি মন্দির রানী ভবানীর এই পুরাতন প্রথম বাড়িতে চারটি মন্দির অবস্থিত। এখানে হচ্ছে আনন্দময়ী কালী মন্দির, কালী মাতার মন্দির আনন্দময়ী, এই মন্দিরটা আমি এখন দেখাচ্ছি। এটাও তৎকালীন সময় করা, যদি প্রথম এই মন্দিরটাই শুরু করেনি, তার আগে আরেকটা মন্দির করে, এটা দ্বিতীয় মন্দির করে, ছোটো তরফের মন্দির হিসাবে পরিচিত ছিল এটা, এটা ছোটো তরফের মন্দির হিসাবে পরবর্তীতেই হয়ে যায়। এই যে কালী মাতার মন্দির, এটা হচ্ছে ছোট তর করে কালী মাতার মন্দির ছিল ওই সময়টা। আসুন এই পথটা দেখি, এখানে কীর্তন করা হয়, নাম জপ কীর্তন করা হয় এখানে। এখানে পাঠা বলি দেওয়া হয়, এখানে এই জায়গাটায় পুরোহিতরা থাকেন, এখানে এদিকে পুরোহিতরা থাকেন, আর এইখানে পাঠা বলি দেওয়া হয়, এই জায়গাটায় পাঠাদেরকে বলি দেওয়া হয়, রক্ত টক্ত দিক চলে যাওয়া হয় তো এইভাবে এই জায়গাটা। এরা এখনও কীর্তন পরিবেশন করা হয়, নাম জপ কীর্তন করা হয় এখানে, এবং হিন্দুদের আচার অনুষ্ঠান করা হয় বিভিন্ন সময়ে। বলে রাখি এখানে প্রতি বছর দুইটা করে মেলা বসে এই রানী ভবানীর এই বাড়িতে, এটাই রানী ভবানীর প্রথম বাড়ি। আর আমরা গণভবন, এখানে নাটোরের যে গণভবন আছে ওটা হচ্ছে রানী ভবানীর বাগান বাড়ি তথা দ্বিতীয় বাড়ি, যেটা রানী ভবানীর পালিত পুত্রকে ওইখানে উনি ওই রাজ্যটা ওই প্রাসাদটা দান করেছিলেন, পরবর্তীতে উনিই রাজা হিসাবে শাসন করেছেন, দীর্ঘদিন জমিদারি দেখাশোনা করছেন, রাজ্য দেখাশোনা করছেন। দোতলা ওইগুলি কিন্তু দোতলার কক্ষ, ওই যে ওইগুলো দোতলার কক্ষ কিন্তু ওইগুলো, এই খেয়াল করো কয়টা, দুইটা দুইটা তিন দুইটা রুম আছে উপরে, বুঝছো? তিনটা 7 টাকা দেন 3 টাকা।
বেশি নেন না কাকি হ্যাঁ বেশি না তো 7 টাকা করে হ্যাঁ তুই বেশি নেন না ও তো 3 মিষ্টি বেশি দিবেন ভিডিও বন্ধ করে পুশ দাও 15 টাকা 20 টাকা আচ্ছা আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে চারটা মন্দির আছে এখন আমরা শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির রাজবাড়ি বড় তরফের যে অধীনে যে রাজবাড়িটা যে মন্দিরটা ছিল এটা সেটা দেখাচ্ছি শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির রাজবাড়ি বড় তরফ মাঠর আমরা সেই মন্দিরের প্রবেশদ্বার অতিক্রম করতে যাচ্ছি শ্যাম সুন্দরের পূজা এখানেও হরি কীর্তন হয় এবং শ্যামায়ের কীর্তন হয় এখানে কীর্তন জপ হয় এখানে কীর্তন জপের যে জায়গাটা এইটা জায়গা আর এই দেখেন এই যে মন্দিরটা এখানে পুরোহিতরা থাকেন ওই পাশে মন্দির মূল মন্দিরটা ওইটা মন্দিরটা পুরোটাই আমরা দেখাচ্ছি যে কিভাবে এটা ওই সময় প্রতিষ্ঠিত হয়েছিল যে মন্দিরটা কারো কাজ দেখেন তখন তৎকালীন সময়ে এটা পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংস্কার করে কিন্তু মন্দিরটা ওই রকমই রয়েছে তৎকালীন কাজগুলো রয়েছে শুধু সিঁড়িটা একটু ভেঙে গেছিল সিঁড়িটা নতুন করে মানে পুনঃসংস্কার করা হয় পুনরায় সংস্কার করা হয় এই যে দেখেন যে ভিতরে অনেকগুলা ই আছে প্রতিষ্ঠিত আছে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন সহ শ্যাম সুন্দরের সব ই আছে এখানে মূর্তি আছে সংস্কার কাজে পরবর্তীতে সরকার এই আসে এবং পত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে পুনরায় সংস্কার করে এটার কারুকাজগুলো দেখেন ওই রকমই রয়েছে মানে তেমন কোনো পরিবর্তন করেনি শুধু যেখানে ভঙ্গুর অবস্থাগুলো আছে না খালি একটু ই করা হয় মেরামত করা হয় এই এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকনিকে আসছে এরা তো পিকনিকে আসে সবাই এখানে মূলত পিকনিক স্পট আর কি এটা একটা জায়গা আছে পিকনিকের জন্য সেখানে আসে সবাই পিকনিক করতে হচ্ছে বড় তরফের মালখানা হ্যাঁ তাদের মালখানাটি রাজপত্রের নিজস্ব মালখানা এটা মালামালগুলি রাখতেন খাজনা যে খাজনা তোলা হতো সেগুলো এখানে সংরক্ষণ করে রেখা হতো দ্বিতীয় মালখানা এটা ওটা আসলে প্রথম মালখানা দ্বিতীয় মালখানা এটা দ্বিতীয় মালখানা বলা হয় এইটা বড় তরফ দেখো এটা হচ্ছে রানী ভবানীর বড় তরফ এটা বড় ছেলের প্রাসাদ ছিল এটা প্রাসাদ এটা বড় তরফ দেখতে পাচ্ছেন বড় তরফের হচ্ছে মূল গেট মূল ফটক গেট দেখো উপরে ধরো উপরে ধরো শর্ট করে চলে আসবে তরফ ব্যবহার করতেন মানে উনি একটা তরফ দেখতেন তার নাম ছিল বড় ছেলে দেখতেন বিধায় ওর নাম দেওয়া হয়েছে বড় তরফে আর তার প্রাসাদটি এটা আর এই প্রাসাদের সামনের সাইড এটা আর পিছন সাইডটা আমরা দেখাচ্ছি বড় তরফের পিছনের সাইডটা পাশের সাইডটা এটা প্রত্যেকটি ইয়ার সিঁড়ি তৎকালীন সময়ই করা সিঁড়িগুলো এখানে সংস্কারও করার প্রয়োজন হয়নি কারণ ভাঙেনি ওপাশেও সিঁড়ি এপাশে সিঁড়ি তিনটা করে সিঁড়ি
এক এক পাশে বড় তারপের এটা ছিল বড় তারপের হচ্ছে প্রসাদ গেটগুলো এখনো লাগানো আছে দেখুন এটা ছিল ওই পাশে বাগান ছিল ওই বাগানে যাওয়ার জন্য এই গেট ব্যবহার করা হতো তৎকালীন সময় থেকেই এটা হচ্ছে বড় তরফের পিছনের দিকের সিঁড়ি পিছনের দিকের সিঁড়ি এদিকে কুঠুরি বলা হতো কাল কুঠুরি বলা হতো এখানে ছোট্ট একটা কুঠুরি আছে এই গুপ্ত রাস্তা এটা এটা দিয়ে প্রাসাদের ভিতর যাওয়ার পথ এবং শুক্র আলাদা করে করা হয়েছিল গুপ্ত কুঠুরি এটা বের হওয়ার ব্যবস্থা ছিল ভিতর থেকে রাজবাড়ির ভিতর থেকে এটা দিয়ে বের হয়ে যাওয়ার ব্যবস্থা ছিল গুপ্ত কুঠুরি আর এটা হচ্ছে পিছনের সিঁড়ি এটা আর এটা ওইটা ছিল বাগান বাগান বাড়ি ওইটা ওই পিছন সাইডে বাগান এই বড় তরফের তত্ত্বাবধানে এগুলো ছিল ছোট তরফ এটা পাইনি বড় তরফ ছিল এটা এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে রানী ভবানীর একদম রানী মহল যেটা তার প্রথম তৎকালীন সময় রানী ভবানীর প্রথম ভবনটি দেখাতে যাচ্ছি যার প্রায় সবই শেষ হয়ে গেছে ভগ্নাবশেষ কিছুটা রয়েছে সেটাই আমরা এখন দেখাতে যাচ্ছি এটা হচ্ছে রানী ভবানীর শেষ সময় ও বড় তরফের পাশের সাইডটাও দেখা দেয় একটু বড় তরফের পাশের সাইডটা এটা হচ্ছে পশ্চিম সাইড আর রানী ভবানীর মূল রানী মহল যেটা মূল রানী ভবানী যেখানে থাকতেন সেই রানী মহলটা এখন দেখাই এটা ভেঙে গেছে পুরো দেবে গেছে মাটির মধ্যে নিচে চলে গেছে এটা আসলে তেমনই নাই এটা নিচে চলে এখানেও একটা মন্দির আছে এখানেও একটা মন্দির ছিল এবং এখন নাই চতুষ্কোণা মন্দির এটাকে আমি বলেছি যে চারটা মন্দির এখানে প্রতিষ্ঠিত ছিল এই এটা হচ্ছে আগে তিনটা দেখিয়েছি এটা হচ্ছে চতুর্থ মন্দির চতুষ্কোণা মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা তত্ত্বাবধানে আছে আমি চতুষ্কোণা মন্দিরটা এখন ঢুকছি আর কি আমরা রানী মহল একটু পরে আবার দেখাবো ওই পাশটা আমি চতুষ্কোণা মন্দির এই মন্দিরটার বিশেষত্ব হলো এই মন্দিরটার বিশেষত্ব হলো চতুষ্কোণা মন্দির কেন যে চারপাশে চারটা মন্দির এই একটা মন্দির এই একটা মন্দির এই একটা মন্দির একই রকম চারটা মন্দির একই রকম এই একটা মন্দির এই চারটা মন্দির চারদিকে মুখ করে চারটা দেবীর মন্দির হিসেবে প্রতিষ্ঠিত ছিল আর সেই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয় চতুষ্কোণা মন্দির আমি আগেই বলেছি যে রানী ভবানীর মহলে প্রথম চারটা মন্দির প্রতিষ্ঠিত হয় একে একে তার মধ্যে এইটা ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট মন্দির দ্বিতীয় মন্দির একটু আগে আমরা দেখালাম যেটা শ্যামসুন্দরের মন্দির তারপরে দেখাইছি আমরা শিব মন্দির ওই পাশে প্রথম ঢুকতে গেটের বাম পাশে গেট দিয়ে ঢুকতে আর আমরা লাস্টে যে মন্দিরটা দেখালাম ওইখানে আমরা সেটা হচ্ছে তৃতীয় চতুর্থ মন্দির আর এটাই প্রথম মন্দির যদি আমরা একটু পরে দেখালাম কারণ ওই দিক দিয়ে আসছি আমরা এটা হচ্ছে চতুষ্কোণা মন্দির চারটা মন্দির পাশাপাশি আরও উঁচু ছিল এটা মাটির নিচে দেবে গেছে আর কি আমরা উপরের অংশটা দেখাতে পারতেছি আর কি আচ্ছা আসেন আমরা এখন রানীর সেই ঐতিহাসিক প্রথম রানী ভবানী যে অর্ধেবঙ্গ সেই বলা হয় যে এই বাংলার পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলার অর্ধেক বঙ্গেশ্বরী এই পূর্ব বাংলার পুরাটা এবং পশ্চিমবাংলার অর্ধেক বঙ্গেশ্বরী বলা হতো অর্ধেকটাই তার অধীনে ছিল এটা হচ্ছে রানী ভবানীর মূল ভবন আসেন দেখি এদিকে রানী ভবানীর মূল ভবনটা হচ্ছে এইটা মূলত আর এটাই হচ্ছে রানী ভবানীর মূল ভবন এটা ছিল ফটো প্রথম গেট রানী ভবানী যখন ই করে তখন এটাই ছিল গেট মূল গেটটা ছিল এইটা রানী ভবানীর মূল গেটটা ছিল এইটা এবং এটাই ছিল মূল প্রথম বিল্ডিং প্রথম মহল ছিল এটা আসলে আমরা পিছন দিকে যাই এটা দেয়াল ছিল তখন তখন মানে প্রথম জমিদারি শুরু করার পরে রানী হওয়ার পরে তিনি এটা তার শ্বশুরবাড়ি আসে এবং এটাকে আস্তে আস্তে তার অধীনেই বড় হয় এটা তার শ্বশুর আমলের বিল্ডিং তো রানী ভবানী এখানেই থাকতেন আর পরবর্তী যে বড় করে তা রানী ভবানী নিজের যোগ্যতায় অনেক বড় করে ফেলে আর এটা হচ্ছে দিঘি প্রচুর মানে প্রচুর বড় একটা দিঘি দিঘি অনেকগুলো আছে এটা দেখি এই এই দিঘিতে রানী ভবানী গোসল করতেন সেই গোসলখানাটা আমরা দেখাচ্ছি দেখাতে যাচ্ছি আর কি
আর তৎকালীন সময় এই প্রাচীরটি এমন ভাবে তৈরি করা হতো যে রানী ভবানী যাকে না দেখতে পারে সেই জন্য সেই দিঘিটা বানানো করা হয়েছে এই বছর এই দিঘিটা রানী ভবানী ভবন থেকে রানীর ভবন থেকে সরাসরি এসে এই দিঘিতে নামতেন সেই ভবনটার যে দিঘিটার যে ঘাটলা এইভাবে ঘাটলা তো পুকুরের মধ্যে পর্যন্ত মাঝখান পর্যন্ত মানে এই ঘাটলা অনেক দূর পর্যন্ত চলে গেছে হচ্ছে এই দেওয়ালটা যাতে দেখা যান না যায় পাশ থেকে আর ওদিকে তো বাগান বাড়ি ছিল সেজন্য দেখা যাওয়ার উপায় নেই একে এদিক দিয়ে বের হয়ে আসতেন এই ভবনটা ছিল হচ্ছে রানী থাকতেন তার শ্বশুরালয় পরবর্তীটা ভেঙে যাওয়ার পরে রানী ভবানী তো তার স্বামী মারা যাওয়ার পরে আপনারা জানেন ইতিহাসে আছে তার স্বামীর মৃত্যুর পরে রানী ভবানী তার প্রসার এত বড় করে সে অর্ধবঙ্গস্বরী হিসাবে তাকে খেতাব অর্জন করেন পিকনিক স্পট অনুষ্ঠান হয় এখন পিকনিক করতে আসে বিভিন্ন দেশ বিদেশ থেকে আসুন আমরা এখানে দেখে যাই ভঙ্গুর ভবনটা কিছুই নাই অবশিষ্ট এখন আর তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করছে জঙ্গল ছিল এটা পরিষ্কার করে এই পর্যন্ত নিয়ে আসছে আর কি এটাই রানী ভবানীর শ্বশুরালয়ের প্রথম বিল্ডিং এই এই রাজবাড়ির মধ্যে কাট প্রথম প্রথম ভবন অবশিষ্ট রয়েছে সেটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি মাত্র আসুন আমরা ওদিকে ওদিকটাই যাই এটা হচ্ছে বড় তরফ মানে বড় ছেলের রাজপ্রাসাদ ছিল এটা এখন এই মাঠটা ঈদগাহ হিসাবে ব্যবহার করা হয় রাজবাড়ির ঈদগাহ হিসাবে ব্যবহার করা হয় যেটা এখন তো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে এটা এখন সরকারের সব বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এখানে এবং এই মাঠটা যেটা আগে বড় তরফের অধীনে ছিল মানে বড় ভাইয়ের অধীনে ছিল সেটা এখন এই মাঠটা এখন ঈদগাহ হিসাবে ব্যবহৃত হয় ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনারা থাকবেন আশা করি ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ